আসসালামু আলাইকুম বয়েস অফ ফারুক ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে পরে শোনাবো ইউ মাস্ট ডু বিজনেস এর পঞ্চম পর্ব উদ্যোগে সফল না হলে কি হবে শুরু করছি সফলতা না পেলে কি হবে ব্যর্থতার বই থেকে বেরিয়ে আসবো কিভাবে। এরকম অনেক প্রশ্ন আছে আচ্ছা কেউ গাড়ি চালাতে গেলেও তো মারা যেতে পারে এমনও তো হতে পারে আপনি সুন্দর মতো রাস্তা দিয়ে হাঁটছেন আচমকা পাশের বিল্ডিংটা আপনার গায়ে ভেঙে পড়লো কিংবা সাধারণ কোনো খাবার খেয়েই জীবাণু সংক্রমিত হয়ে আপনি মারা গেলেন বাসে ট্রেনে বা বিমানে চড়ছেন হঠাৎ অ্যাক্সিডেন্টেও তো মারা যেতে পারেন ইত্যাদি ইত্যাদি এমন প্রতিদিনের সমস্ত কাজ সমস্ত জায়গা যে কোনো কিছুতে যে কোনো জায়গায় ও যে কোনো সময়ে আপনার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে তাই বলে কি আপনি ঘরে বসে থাকবেন বাইরেই বের হবেন না কিন্তু এতেও তো স্বস্তি নেই ঘরের ভেতরেও তো কত কিছু ঘটতে পারে প্রশ্ন হলো এর শেষটা কোথায় আপনি কি শুধু বই পেয়ে পেয়ে যাবেন যারা বই পাওয়ার তারা সবসময় সব জায়গাতেই বই পাবে নিজেকে গড়ের কোনায় বন্দি করে রাখার মতো চিন্তা ভাবনার সমস্ত দরজা জানালা বন্ধ করে মস্তিষ্ককে উপার্জনের বেলায় গড়পরতা স্রোতে ভাসিয়ে দিয়ে গা এলিয়ে বসে থাকবে মূলত আশঙ্কার বিষয় হওয়া উচিত আল্লাহ যেন আমাদের আপনার আল্লাহ যেন আপনার ঝুঁকি গ্রহণের দুর্লভ ক্ষমতাটা কেড়ে না নেন ঝুঁকি নেওয়া মুঠেও দূষণীয় কিছু নয় নাহলে আপনি সাহসী হবেন কীভাবে বলুন তো বইকে জয় করাই তো সাহস আগে তো বইয়ের উপস্থিতি থাকতে হবে যাতে তা জয় করে সাহসী হওয়া যায় সুতরাং নির্দিদায় বলা চলে উদ্যোক্তা হলো সাহসীর একটা অন্য নামমাত্র কারণ তার মধ্যে বই ছিল বইকে সে জয় করেছে আমাদেরকে তাই সাহসী হতে হবে প্রচণ্ড সাহসী ইসলাম সবসময় আমাদের সাহসী হতে বলে ও শেখায় বই পাওয়া চলবে না এক কাল ধরে আমরা বয়ে বয়ে জীবন কাটিয়েছি ছাড়তে না ছাওয়া চাকরিটা আপনাকে ভিতু বানিয়ে রেখেছে অনেকেই বলে চাকরি না থাকলে ভাড়া পরিশোধ করবে কোথেকে দেখো কাণ্ড তাহলে আমি বা আমার মতো উদ্যোক্তারা কি বাড়া দেয় না তাদের কি বাড়ি ভাড়া পরিশোধ করা লাগে না একটু চিন্তা করলেই আসলে সমাধান বের হয়ে আসে হাজার হোক আপনি তো একজন বুদ্ধিমান মানুষ খুবই খুবই করুণ অবস্থা আমাদের মোটামুটি বা রকম একটা ভালো অবস্থায় থাকলেই অধিকাংশ মানুষ খুশি মাস শেষে ঠিকঠাক মতো ভাড়া শোধ করতে পারলেই সালাম দিয়ে বসে থাকছে কিন্তু জান্নাতের বড় বড় অংশগুলোর মূলত এই এখানে দুনিয়াতেই পরিশোধ করতে হবে সেখানকার সব সম্পদ আপনাকে এখান থেকেই কিনতে হবে স্ত্রী হুডের মাহর এখনই এই পৃথিবীতেই দিতে হবে পরকালের এই হিসেব যাদের আছে তারা কিন্তু একটুও বসে নেই এই মানুষগুলো সাহসী আর সাহসী সাহসীরাই এগিয়ে যায় তাই এখনই সময় বুকে সাহস সঞ্চার করার সাহস যোগাতে যদি নাই পারেন কিংবা কাজটা খুব কঠিন বলে মনে হয় তবে অন্তত সাহসীদের সান্নিধ্যে যান ঝুঁকি গ্রহণের কোনো বিকল্প নেই এগিয়ে যাওয়া ও সফলতার নাগাল পাওয়ার রাস্তা এই একটাই আবার এর মানে কিন্তু মোটেও দর্শিতা নয় বরং বলা চলে শুধু অপরিণামদর্শী ঝুঁকি অপরিনামদর্শিতা ঝুঁকি নেওয়ার আগে বিষয়টি জেনে বুঝে তো অবশ্যই নিতে হবে কিন্তু আর যাই হোক মোটেও বই পাওয়া চলবে না ঝুঁকি নেওয়াকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে একটু পেছনে তাকিয়ে জীবনের প্রতি নেওয়ার সবচেয়ে বড় ঝুঁকিটার কথা মনে করুন আপনি অন্যের ব্যবসায়ী ব্যাগার খেটে চাকরি করেছেন সামান্য কয়েক টাকা পেয়েই খুব খুশি এই কি আপনার জীবন এই সামান্য ও তুচ্ছ জীবনের জন্য তো আমরা আসিনি আমরা এর চেয়েও অনেক ভালো কিছু করতে সক্ষম চাকরি হারালে মানুষ হা হতাশ করে রীতিমতো ভেঙেই পড়ে অনেকে যেন সব হারিয়ে ফকির মিসকিন হয়ে গেছে আল্লাহর কসম আমি তখন আল্লাহর প্রশংসাই করি টিভি এবং রেডিওতেও বলেছি আলহামদুলিল্লাহ মুসলিমরা চাকরি হারাচ্ছে আলহামদুলিল্লাহ ইয়া রব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা চাকরি হারাচ্ছে কারণ অবশেষে অন্যের পুঁজি যোগানো থেকে বেরিয়ে এসে এবার তারা নিজেরা কিছু করতে পারবে এটা সত্য যে পৃথিবীতে সবাই ব্যবসার মাধ্যমে আয় করবে না কিন্তু দিন শেষে এমন কিছু ব্যবসা আছে যা সবাই করতে পারে দুঃখজনক হল বেশিরভাগ মানুষ ব্যবসাটাকেও চাকরির মতো গ্রহণ করেছে যেন চাকরি দরকার বলেই তারা ব্যবসা শুরু করেছে ব্যবসাটা তাদের জন্য আসলে একটা চাকরি হয়ে দাঁড়িয়েছে ব্যবসাতে তার চিন্তা ভাবনা একদমই চাকরির মতো এখন বলেন যে এভাবে ব্যবসা করে তার ব্যবসা কীভাবে দাঁড়াবে কোনোভাবেই এটা উচিত ও কাম্য নয় কারণ কাজ কারো কাছ থেকেই নয় নিজের জন্য কাজ করার মতো একটা কঠিন পদক্ষেপ তো ইতিমধ্যেই তারা নিয়ে ফেলেছে এটাই সবচেয়ে কঠিন ছিল এখন আমাদের উচিত তাদের সঙ্গে থাকা তাদের উৎসাহ দেওয়া প্রয়োজনে পাশে দাঁড়ানো আমার ব্যক্তিগত লক্ষ্য অন্তত দশ হাজার মুসলিম মিলিয়নিয়ার তৈরি করা আল্লাহ তাও থাকলে আমি এটা করব ইনশাআল্লাহ